হাই এভরিওয়ান, আর আজকের যে ব্লগটা এই ব্লগটা একটু স্পেশাল। আজকে আমরা সুন্দরবন যাচ্ছি। তো সুন্দরবনের মধ্যে অফবিট কী রয়েছে? আবার সুন্দরবন তো সবাই দেয়, বাট আজকে আমরা যে দিক দিয়ে সুন্দরবনটা যাচ্ছি সেটাই হচ্ছে আজকে মানে স্পেশালিটি আর কি। তো সাধারণভাবে লোকজন যখন সুন্দরবন যায় তখন ক্যানিংয়ের দিক দিয়ে যায়, বাট আজকে আমরা যে দিক দিয়ে সুন্দরবন যাচ্ছি এইটা হচ্ছে নর্থ 24 পরগনাতে একদম এন্ড পয়েন্ট। এই জায়গাটার নাম হেমনগর। আর আমরা যে জায়গাটা আছি সেই জায়গাটার ঘরগুলোই রকম পাওয়া যায়। এই জায়গাটা দেখো, একটা খুব বড় একটা বেড রয়েছে। এই বেডটাতে আমি আমাদের শুনছি মানে আরাম করবে তিনজন শোবে। যদি কেউ মনে করে বিছানাটা চারজন শুতে পারে সেক্ষেত্রে মানে চারজন অবধিও এই বিছানাতে কোনো সমস্যাই নেই। আর বাথরুমটা দেখে না, বাথরুমটাও বেশ একদম ক্লিন ক্লিন একটা বাথরুম। উপরে আবার পাখা দেওয়া আছে, শাওয়ারস আর এভরিথিং ইজ দেয়ার। সাতটা বেড আছে এখানে, ইজিলি 10-12 জন ইজিলি থেকে যেতে পারে। এই রুমগুলোর সঙ্গে আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে এখানটাতে দুটো বাথরুম আছে, ডরমিটরির সাথে দুটো বাথরুম। আর তারপরে দেখো এখানটাতে আরেকটা রুম আছে। এই রুমটা দেখো, এটা সব বানানো নতুন জিনিস। সেটা দেখো ওই বেডটা যেটা লাগানো হয়েছে সেটা সব নতুন বেড আর কি। আর আমরা যদি এখান তাহলে এখানটা দিয়ে করে দেখো তোদেরকে দেখাই কীরকমভাবে। এখানটাতে একটা বিশাল বড় একটা টেবিল রয়েছে, এখানটাতে একসঙ্গে অনেকে খেতে পারে। তো এখন বৃষ্টি পড়ছে আর আমরা জেটি ঘাটের দিকে যাব, গিয়ে আমরা বোটে উঠবো। তো আমাদের আজকে যেই দিকটাতে যাওয়ার রয়েছে এই দিকটা হচ্ছে একমাত্র সুন্দরবনের যে কোর এরিয়া অ্যাক্সেস ক্যাম্পটা রয়েছে সেই ক্যাম্পটাতে। এই ক্যাম্পটার নাম হচ্ছে হরিখালি। তো হরিখালি ক্যাম্পটা অ্যাকচুয়ালি হচ্ছে এমন একটা জায়গায় যেটা যেখান থেকে আর কি কোর এরিয়া শুরু হচ্ছে, তাই ওটা হচ্ছে লাস্ট পয়েন্ট যেখান অব্দি ট্যুরিস্টরা অ্যালাউড। তো আমরা আজকে ওই ক্যাম্পটাতেই যাচ্ছি। আমরা বোটে উঠে গেছি আর এখানে মানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর কি, মানে দেখতে পাচ্ছ তো যাচ্ছি। তো এর মধ্যেই যাবো, একটা পুরো অন্যরকম এক্সপিরিয়েন্স আর কি। একে তো সুন্দরবনের একটা অফবিট সাইড, তার মধ্যে আবার এই অফবিট সাইডের সঙ্গে বৃষ্টির সময় যে টাইমটা আর কি মানে লোকজন অতটা যায় না, তো পুরো একটা অন্যরকম বিষয় আর কি। হ্যাঁ, তো এর মাঝখানেই এখন যাব। এবার তারপরে দেখা যাক কী ভাগ্যে রয়েছে না রয়েছে, বাট একটা জিনিস শিওর যে মানে এই যেই জায়গাটাতে যাচ্ছি আর কি এই প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু যে নর্মাল যে সুন্দরবনের সাইডটা সেই দিকটা দিয়ে কিন্তু পাবে না, ঠিক আছে? তো এই প্রাকৃতিক সৌন্দর্যটার জন্য এই দিক দিয়েই যেতে হবে। এখন যে জঙ্গলটা দেখছো, কোনো এককালে বাংলাদেশ থেকে রিফিউজিরা এসে এই জঙ্গল কেটেছিল, কেটে এই জায়গাটাকেই বানানো হয়েছিল আমরা যাকে জানি মরিচঝাপি নামে। তো আমরা এখন মরিচঝাপির পাশ দিয়ে যাচ্ছি। এই জায়গাটাতে আমাদের গাইড এক্ষুনি জানালো যে এইখানটাতে মাছ ধরা, কাঁকড়া ধরা, চিংড়ি ধরা এগুলো নিষিদ্ধ করা আছে, কারণ এখানটাতে সব থেকে বেশি বাঘের উৎপাত। তো আমরা পৌঁছে গেছি, সামনে দেখতে পাচ্ছি হরিখালি বিট সুন্দরবন রেঞ্জ।
তো এই যে জায়গাটাতে আমরা এসেছি তোমার বসিরহাট রেঞ্জের মধ্যে পড়ে, তো এটা হচ্ছে একরকম বলতে পারো আর কি, মানে ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ নিয়ে যে সুন্দরবন পুরোটা মিলিয়ে যদি ধরো তাহলে এটা এক প্রকার বলা যেতে পারে যে দিস ইজ দি সেন্টার। এটা একদমই কোর এরিয়া, আর জায়গাটা আমরা এখন একটুখানি ঘুরে দেখবো, ওয়াচ টাওয়ারে উঠবো, দেখবো কীরকম কী লাগে, অ্যান্ড তারপরে তোমাদেরকে পুরো জায়গাটাই দেখাচ্ছি। এবার ওয়াচ টাওয়ারে উঠছি, অ্যান্ড বেশ গোড়াগাটা বাড়ির ছাপ দিয়ে ওয়াচ টাওয়ার, আর এখানটাতে কিছু এই ঠেসমূল গাছের আর কি কেটে রেখেছে, তো ওয়াচ টাওয়ারটা এখান দিয়ে ওঠা যায়। এখন আমি একাই নিচ্ছি, এখন সঙ্গে আর কি মানে ইয়ে এখানটাতে আর কেউ নেই, একদম পুরো মানে পুরোপুরি প্রিস্টিন জায়গা, পুরোপুরি আমরাই শুধু এসেছি এই 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 ওয়াচ টাওয়ারটাতে, শুধু আমরাই এসেছি। এখান থেকে বেশ কিছু পাখি রয়েছে যেগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে একটা মাছরাঙা রয়েছে, মাছরাঙাটা দারুণ দেখতে লাগছে, ক্যামেরাতে উঠছে না অবভিয়াসলি, দেখতে দারুণ লাগছে। চলো একদম উপর অব্দি যাই, দেখি কেমন কী লাগে। অনেকগুলো সিঁড়ি এটাই যা, বাট আমার মনে হয় ওপরে ওঠা দ্বারা ইট উইল বি ওয়ার্থ ইট। লাস্টবার যখন এসেছিলাম তখন ওই জায়গাটা দারুণ লেগেছিল, তো চলো অলরেডি ফেন্সিং টেন্সিং সব শেষ, তার মাঝখান দিয়ে আমরা এখন উঠে যাচ্ছি, তো তোমাদেরকে একটু ভিউটা দেখাই, ভিউটা যাচ্ছে একটু দেখো এখান থেকে। আর এই যে পিছন দিকে এই জায়গাটা, এইটা হচ্ছে একটা ফ্রেশ ওয়াটার পন্ড, এটা কেটে রেখেছে এই মানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, এটা কেটে রেখেছে যাতে এখানটাতে একটু বাঘ যাতে এসে জল খেতে পারে আর কি, এবং এখান থেকে টাইগারের সাইটিংগুলো হয় আর কি। হ্যাঁ, আর জায়গাটা দেখো পুরো অন্যরকম আর কি, মানে সুন্দরবনের এই পার্টটা একদম মানে ভেজিটেশনটা একদমই আলাদা। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং লাগে এই জায়গাটা, ভালো লাগবে খুব। আমরা একদম ওপরটাতে চলে এসেছি, তো একদম ওপর থেকে জায়গাটা যেরকম দেখায় এখন তোমাদেরকে দেখাচ্ছি, এদিক দিয়ে নদীগুলো দেখা যাচ্ছে, ভেতরটাতে এসে আর কি তোমরা এখানটাতে মানে অনেক ব্যস্ত পারো, এখানটাতে দেখার জায়গায় রয়েছে চেয়ারে দিয়ে রেখেছে, তো সব মিলিয়ে দারুণ এক্সপিরিয়েন্স। এটা তো মানে আমার তো অসমান নয়, আর কতটা দেখতে পাচ্ছ যাই না, আমার তো দারুণ লাগছে জায়গাটা। আমরা ওয়াচ টাওয়ার থেকে নামলাম, আমি একটু আগে বেরিয়ে এসেছি, ওরা ওখানে ওখানটাতে দাঁড়িয়ে আছে। এই দিকটাতে দেখতে পাচ্ছ তোমরা যে ফেন্স করা আছে, মানে বেসিক্যালি চিড়িয়াখানাতে যখন আমরা যাই তখন যেরকম আমরা আর কি ওই মানে খাঁচার মধ্যে আর কি বাঘ সিংহ দেখি, এই এই ফেন্সগুলো করা আছে যাতে বাঘ আমাদেরকে খাঁচার মধ্যে দেখতে পারে আর কি, বুঝেছো তো। এই সুন্দরবনে একটা খুব মানে ভালো একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে এখানে মানে ধর্ম নির্বিশেষে সবাই একটা দেবীরই পুজো করে, সেটা হচ্ছে বনবিবি। তো এখানে বনবিবির মন্দির আছে, তো তোমাদেরকে বনবিবির মন্দিরটা দেখিয়ে দেবো, খুব সুন্দর। এবং মানে মুসলিমরা যে মানে মূর্তি পুজোতে বিশ্বাসী নয়, এরা কিন্তু মানে এখানে কিন্তু মানে বনবিবি নাম থেকেই তোমরা বুঝতে পারছো যে মানে নামটা মুসলিমদেরই দেওয়া, ঠিক আছে। আবার এই দেবীকেই হিন্দুরাও পুজো করে, তো সবাই মিলেমিশে একই ঈশ্বরের পূজা করে, এইটা একটা খুব দারুণ জিনিস আর কি এখানকার। বনবিবির নামে বেশ কিছু মানে গান রয়েছে, বেশ কিছু গল্প রয়েছে, তোমরা আগে দেখে নাও। হ্যাঁ, এখানটাতে উনি আর কি পরিষ্কার করছেন, তো এখানটাতে দেখতে পাচ্ছি উঠে যাবে এখানটাতে, চটি খুলে এসেছি বাইরে, চটি খুলে এসেছি। বলে একটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পটা খুব কাছাকাছি চলে যাওয়া।
এখন আবার আস্তে আস্তে দেখতে পাচ্ছি ওপাশে বাংলাদেশ সুন্দরবনটা সিধা, মানে যেটা রায়মঙ্গল নদী ইন্ডিয়ান সুন্দরবন এবং বাংলাদেশ সুন্দরবনটাকে ডিভাইড করছে সেই জায়গাটা ওটা। যেহেতু ওটা ইন্টারন্যাশনাল বর্ডার রুট সেই জন্য আমরা ওই সাইডটা যেতে পারবো না। আমরা একটু ওই বর্ডার লাইনটা দেখার জন্য একটু সামনে গেলাম, এখান থেকে পানি করে আমরা ঘুরিয়ে ডাবলি যাবো। ওটা হলো আমরা যে এতক্ষণ জঙ্গল ঘুরছি, যেটিও খুব হাইটাই সাইডে জলটা পাশে পড়ে যায়নি, কিন্তু এতক্ষণ আমরা জঙ্গল ঘুরতে ঘুরতে মধ্যে অনেক সময় একটা জিজ্ঞাসা জেনে থেকে জঙ্গল ভিতরে পরিবেশটা কেমন। তো আমরা পুরী যাবো সেই জায়গাটা যেতে চলেছি, সেখানে জঙ্গলের মধ্যে সেই সেই জায়গাটা আছে, অর্থাৎ জঙ্গলের পরিবেশে অত্যন্ত হাইট করে একটা সেফটি গ্রাউন্ড করা আছে, অনেকটা চিড়িয়াখানার মতো, মানে যার মধ্যে বন্য প্রাণী থাকে। এখানে আমাদের অবস্থানটা থাকবে ঠিক সেই সেই সেফটি জায়গাটা থাকবো আমরা, বাইরে বন্য প্রাণী ওপেন জায়গা। স্যার ওখানে দুটো স্পটেড ডিয়ার আছে, সি টু স্পটেড ডিয়ার, ওই যে রেড কালার, হ্যাঁ। তো এক্ষুনি আমরা দুটো স্পটেড ডিয়ার দেখতে পেয়েছি, আমরা আবার ওই দিকটাতে যাচ্ছি আর কি। দেখা যাক, দুটো স্পটেড ডিয়ার দেখা গেছে, যদি একটা গোটা পাল পাওয়া যায় ওখানটাতে সেটা আসাতেই আর কি যাচ্ছি একদম। দেখা যাচ্ছে, আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু কতটা পর্যন্ত তোমাদেরকে দেখাতে পারবো জানি না। তো আমরা এবার চলে এসেছি বুড়ির ডাবলি। তো ফার্স্টে কোর এরিয়া গেছিলাম, বাট এবার কোর এরিয়া থেকে ঘুরে এসে একটা বাফার এরিয়া ক্যাম্পে এসেছি। এখন অলরেডি 2:30 বাজে, তো সূর্য এবার আস্তে আস্তে এবার নামছে আর জলও নামছে, যেটা আমাদের জন্য একটা ভালো খবর, কারণ জল নেমে গেলে ভাটার সময়টাতেই আর কি বেশি করে এই ধরনের মানে ওয়াইল্ড অ্যানিমালস দেখবার একটা মানে প্রবাবিলিটি বেড়ে যায় আর কি। তো দেখো আমার পিছনে দেখো শুধু দেখা যাচ্ছে বুড়ির ডাবলি ইকোট্যুরিজম কমপ্লেক্স, হ্যাঁ এটা পুরোটাই বসিরহাট রেঞ্জের মধ্যে পড়ছে। আর আমরা এইখানটাতে আসছি যে এখানটাতে একটা খুব ইউনিক ফিচার রয়েছে, সেটা হচ্ছে এখানটাতে একটা মাড ওয়াক আছে, মানে অন্য জায়গাগুলোতে যেরকম কংক্রিটটা নিচ দিয়ে নিচে যেরকম কংক্রিটের আর কি পেভমেন্ট করা থাকে, এখানটাতে একটা বড় স্ট্রেচ আছে যে জায়গাটাতে কংক্রিটের পেভমেন্টটা একটু উপরে রয়েছে, হ্যাঁ, এবং দুটো পেভমেন্ট আছে যাতে আমরা নিচের থেকে আর কি এখানকার ফ্লোরা এবং ফনাকে আর কি আমরা অবজার্ভ করতে পারি, যে ছোটো ছোটো ইয়ে প্রাণীগুলো রয়েছে বা যে গাছগুলো রয়েছে সেগুলোকে যাতে আমরা কাছাকাছি থেকে আর কি আরও ইজিলি অবজার্ভ করতে পারি, সেই কারণে এই জিনিসটা বানানো। তো তোমাদেরকে দেখাবো এই মাড ওয়াকটা কীরকম, তো চলো যাই এবার। এই যে সেলগুলো আছে না স্টুডিও, আমি একদম ফাইবার সময় সাজিয়ে রাঙ্গালি থেকে চিনতে আচ্ছা। তো বেসিক্যালি এটাই হচ্ছে মাড ওয়াকটা, আমরা এখন মাড ওয়াকের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। অ্যান্ড এখানটাতে বেসিক্যালি কি মানে নিচের দিকটাতে তুমি যদি দেখো তাহলে দেখবে যে মানে ইজিলি নিচটা পুরোটা দেখা যাচ্ছে, এবং মানে এখানে অনেক কিছুই রয়েছে যেগুলো ইজিলি আমরা দেখতে পাচ্ছি, তো এই কারণেই এটাকে করা। তো তুমি দেখো এই মাড ওয়াকটা শেষ হলো, এতক্ষণ আমরা মাড ওয়াক দিয়ে হাঁটছিলাম, বাট এই যে চলে এলাম যে আবার কংক্রিটের রাস্তার উপরে, আর কিন্তু আমি দেখতে পাচ্ছি না। যে ছোটো ছোটো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো একটু অনেক বড়ো বড়ো বাজ, এগুলো ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে ট্রেড করে। আমাদের আমাদের গাইড এখন আমাদের বোতল তোলার সাপ্লাই রয়েছে আর কি, আমাদের বোতলটা পড়ে গেছে। আর কেউ একটা এখান থেকে বোতল বোতল এখান দিয়ে নেওয়া যাবে নেওয়া যাবে নেওয়া যাবে ওরে নে 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 নিয়ে নিয়েছে, এন্ড হিয়ার্স দ্য বটল। আর আরেকটা জিনিস যেটা তোমাদেরকে দেখানো আছে, যেটা আমি আজকে নিয়ে গেলাম, সেটা এখানকার একটা স্পেশালিটি, সেই স্পেশালিটিটা কি সেটা আমি তোমাদেরকে দেখাবো। খুব ইউনিক জিনিস সুন্দরবনে, যেটা মানে
সুন্দরবনে গেলে পরে এটা তোমাদের অবশ্যই অবশ্যই এটা কিন্তু নিতে হবে, ঠিক আছে? এটা এটা যদি না নাও তাহলে আর কি মানে তোমরা মিস করছো। এই জিনিসটা সুন্দরবনের একদম মানে ইউনিক জিনিস সেটা হচ্ছে এটা। আমি দুটো বোতল নিয়েছি, এটা হচ্ছে সুন্দরবনের অরিজিনাল মধু, একদম অরিজিনাল যে সুন্দরবনের যে জঙ্গলের থেকে পাওয়া যায় মধু। তোমরা দেখো এই মধুটা অনেকটাই সাদা কিন্তু কালারটা কিন্তু অনেকটাই সাদা। তো এই মধুটা হচ্ছে অ্যাকচুয়ালি খোলসের মধু। আর তোমরা যারা যারা এই জায়গাটাতে আসতে চাও তারা জাস্ট আমাকে একটা পিন করে দাও, কোনো সমস্যা নেই। আমি অনেক বুকিং অ্যান্ড এভরিথিং সেগুলো আমি টেক কেয়ার করে দেবো। আর এবার আমাদের সময় চলে এসেছে বেরিয়ে যাওয়ার, তো এখনকার মতো এখানটাতেই আমরা আবার নেক্সট ব্লগে দেখা করছি। চলে আসবো আবারও একটা অদ্ভুত জায়গা নিয়ে তোমাদের জন্য, এবং সেই জায়গাটার সাথে সাথে তোমাদেরকে আরও নতুন নতুন ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো, যেগুলো সাধারণভাবে তোমরা অন্য ব্লগগুলোতে কিংবা অন্য লেখাগুলোতে পাও। আর যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে দাও, এটাতে আমাদের এই যে কাজগুলো করছি আমরা সেই কাজগুলো করার একটা এনথুসিয়াজম আসে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে জাস্ট একটা লাইক বাটন রয়েছে, ওই লাইক বাটনটা চেপে দাও, সেক্ষেত্রে আমরা এই এনথুসিয়াজমটা আরও বেশি করে পাই। আর যদি বেল আইকনটা চেপে দাও তাহলে আমরা যা যা কন্টেন্ট বার করছি সেই কন্টেন্টগুলো ডিরেক্টলি তোমাদের কাছে চলে আসবে, তোমাদের অন্য কোনো রকম জায়গা থেকে পাওয়ার ব্যাপার নেই, একদম ডিরেক্টলি তোমাদের কাছে ওই সাবস্ক্রাইবের পাশের যে বেল আইকনটা ওটা চেপে দিলে পরে ডিরেক্টলি তোমরা আমাদের কন্টেন্টগুলো পেয়ে যাবে। আর যদি তোমাদের কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে জাস্ট কমেন্ট বক্সে একটা কমেন্ট করো, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেবো তোমাদেরকে। তো তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।